টেক্সটাইল শব্দটি একটি ল্যাটিন শব্দ দ্য টেক্সটেরে শব্দ থেকে এসেছে, যার অর্থ বোনা। টেক্সটাইল বলতে প্রাকৃতিক বা কৃত্রিম তন্তুর নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত নমনীয় উপাদানকে বোঝায়, যা সুতা নামে পরিচিত। টেক্সটাইলগুলি বুনন, ক্রোশেটিং, গিট এবং তন্তুগুলিকে একসাথে চাপিয়ে তৈরি হয়। টেক্সটাইলের ইতিহাস প্রায় মানব সভ্যতার মতোই পুরনো, এবং সময়ের সাথে সাথে টেক্সটাইলের ইতিহাস আরও সমৃদ্ধ হয়েছে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ এবং সপ্তম শতাব্দীতে সুইস হ্রদের বাসিন্দাদের খননকালে ফ্ল্যাক্স এবং উলের কাপড়ের উদ্ভাবনের সাথে ফাইবার ব্যবহারের প্রাচীনতম নথিভুক্ত ইঙ্গিত পাওয়া যায়। ভারতে রেশমের সংস্কৃতি 400 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল, যখন 3000 খ্রিস্টাব্দ পূর্বে সুতির চিহ্ন কাটতে শুরু হয়েছিল। চীনে রেশম চাষ এবং স্পিন সিল্ক পদ্ধতির আবিষ্কার এবং ফলস্বরূপ বিকাশ 3640 খ্রিস্টাব্দ পূর্বে শুরু হয়েছিল, যখন মিশরে 3400 খ্রিস্টপূর্বাব্দে স্পিনিং লিনেন এবং বয়ন শিল্পের বিকাশ ঘটেছিল। মেশিনের আবিষ্কার এবং প্রাকৃতিক তন্তু প্রক্রিয়াকরণে তাদের ব্যাপক প্রয়োগ একটি সরাসরি ফলাফল ছিল। 18 এবং 19 শতকের শিল্প বিপ্লবের নাইলনের মতো বিভিন্ন কৃত্রিম তন্তুর আবিষ্কার টেক্সটাইলের পণ্যগুলির জন্য একটি বিস্তৃত বাজার তৈরি করে, এবং ধীরে ধীরে প্রাকৃতিক ফাইবারের নতুন এবং উন্নত উৎসের উদ্ভাবকের দিকে পরিচালিত করে। পরিবহন ও যোগাযোগ সুবিধার বিকাশ সহজতর করে বিভিন্ন দেশের মধ্যে স্থানীয় দক্ষতা এবং টেক্সটাইল শিল্পের লেনদেনের পথ।